মূল বিষয়বস্তুটা যেন হাতছাড়া না হয়ে যায়। সাহসী সিন, বোল্ড সিন আসলে তখন যখন আমরা একটা না বলা কথাটা খুব সরাসরি বলে দিতে পারবো। তো এখন যে কাজটা করছি এখানেও আমার একদম চুপ, মানে ভিকটিমের চরিত্রটা আপনি করেছেন, তো সেই ক্ষেত্রে নিজের ভিতরে যে অনুধাবনের যে বিষয়টা, যে কেমন অনুধাবনের বিষয়, আমার প্রথম মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটাকে মানুষ বকা দিবে, যেভাবে এখন মেয়েদেরকে গালি খেতে হয় কমেন্টে। তো ওইখানে একটা রিস্ক ছিল যে ক্যারেক্টারটা যদি একটু স্লিপ করে তাহলে সবাই এই ক্যারেক্টারের উপর দায়টা দিয়ে আর কি বেঁচে যাবে, যে হ্যাঁ এরকমই তো হওয়ার কথা। তো ওখানে একটা ব্যালেন্সিং এর বিষয় ছিল যে কোনোভাবেই ক্যারেক্টারটা যেন ডার্ক না হয়ে যায়, মূল বিষয়বস্তুটা যেন হাতছাড়া না হয়ে যায়। তো ওইখানে একটু রিস্ক ছিল। এছাড়া আমার মনে হয়েছে যে এটা আসলে খুব ক্লিয়ারলি দেখানো উচিত। আমরা বলি যে খুব সাহসী সিন করেছে, খুব বোল্ড সিন করেছে। সাহসী সিন, বোল্ড সিন আসলে তখন যখন আমরা একটা না বলা কথাটা খুব সরাসরি বলে দিতে পারবো। ওইটা আমরা এখানে করেছি, যে আমাদের নিজের কথা যেটা আমরা বলি না সচরাচর, ভাবি কিন্তু করি না, ওইটা যেন আমরা আলটিমেটলি বলি, বলতে বাধ্য করি মানুষকে সেই জায়গা থেকে। তো এই সিরিজটা রিলিজ হওয়ার পর আপনার কাছে ফিডব্যাকটা কেমন আসছে? অনেক ভালো। এটা আসলে আমি এতটা এক্সপেক্ট করিনি সত্যি বলতে, নিজের জন্য। মুবারক নামা, মোশারফ করি, মুবারক, মানে সব কিছু মিলিয়ে, হইচই সব কিছু মিলিয়ে একটা অনেক বড় ব্যাপার, বিষয়টা অনেক বড়। কিন্তু সেখানে যে আমি এত বেশি কি বলে অনেক বেশি মানুষ নজরে ফেলছে আমাকে, এর জন্য আমার খুব ভালো লাগছে। মোশারফ ভাই অনেক হেল্পফুল, কিন্তু এতটা হেল্পফুল সেটা আসলে আমি বুঝতে পারিনি। যখন থেকে শুরু হলো রিহার্সাল তখন থেকে উনি আমাকে অনেক হেল্প করতো, যেটা আমার কাছে মনে হয়েছে যে জেনি আপু আমাকে হেল্প করেছে, আমাকে আমার ডিরেক্টর আমাকে হেল্প করছে, শৌভিক দা, এসাপু সবাই আমাকে হেল্প করছে। কিন্তু একদিন মোশারফ ভাইয়ের একটা বিষয় আমার খুব বেশি চোখে লাগলো। একটা সিন আমরা করলাম, আমি বলবো না সিনটা কোনটা, একটা সিন করলাম দুইজন। করার পরে মোশারফ ভাই আর কি অনেকক্ষণ সিন শেষ বসে আছে, তারপর একটু পর আমাকে ডাকলো, সুমি এদিকে আছে। হ্যাঁ ভাই বলেন, স্যার আমি না খুবই সরি রে। কেন? বলে তোর এই ডায়লগটা ওইভাবে দিলে না আরো ভালো হতো, আমি তোকে বলতে ভুলে গেছি, এর জন্য আমি খুবই সরি। এইটা কে করবে, মানুষগুলো কিভাবে যে ধরে বিষয়গুলো। তো ওই দিন থেকে আমার মনে হলো যে এটা স্পেশাল, এই হেল্পটা স্পেশাল, এই মানুষটা স্পেশাল। আচ্ছা সুমি, হোয়াট ইজ নেক্সট, আপনার পরবর্তী কি কাজ? যে মুবারক নামার পরে কি কি কাজ আছে? মুবারক নামার পরে আমি অনেক বড় মানুষজনের কাছ থেকেও মানে ভালো কথা শুনেছি, কাজের ব্যাপারে আশা শুনেছি। আর যেই কাজগুলো এখন অন প্রসেসে আছে, এখানে আমার একটা ভাগ্যে কুফা আছে, সেটা হচ্ছে আমি যে কাজই করি আমাকে বলে যে সুমি চুপ, এই বিষয়ে কাউকে কিছু বলা যাবে না। পরবর্তীতে বলে দেয়, কিন্তু আমাকে সবাই চুপ করিয়ে রাখে। তো এখন যে কাজটা করছি এখানেও আমার একদম চুপ চুপ, সুমি চুপ। আমি একটা ছোট্ট জিনিস জানতে চাচ্ছি সুমি, আপনি তো সেরা নাচিয়েতে ছিলেন, আমরা পাপুন্ন দেখেছি, একটা বড় কাস্টিং এর সাথে ফাইট করে আপনি কাস্টিং হয়েছেন, আমরা দামালে দেখেছি। তো হয় কি যে এই প্রতিনিয়ত যে এই ফাইট করার বিষয়টা, নিজেকে বারবার প্রমাণ করতে, মাঝে মাঝে কি নিজের ভিতরে কোনো ক্ষোভ জাগে যে আমাকে কেন বারবার এখনো প্রমাণ করতে হয়? এটা মাঝে মধ্যে খুব আমার কখনো জাগে না, মাঝে মধ্যে মনে হয় যে কতটা পারবো, আর এইবার কি ফাইটে আমি জিতবো, এই টেনশন কাজ করে যে এইবারের ফাইটটাকে জিতবো আমি, এই ক্যারেক্টারটা আমার এত পছন্দ, এখানে কি আমি আগাতে পারবো, এটা কাজ করে। কিন্তু খুব কখনো কাজ করে না, স্পেশালি আমার আশেপাশে আমি যখন কাজ করি বড়দের দেখে আমার এটা মনে হয়। মোশারফ ভাইয়ের কাছ থেকে আমরা কোনো এর চেয়ে খারাপ অ্যাক্টিং এক্সপেক্টই করি না, ওনার কাছ থেকে সবসময় আমরা এইটুকু ভালো অ্যাক্টিং এক্সপেক্ট করি, কিন্তু উনি সেটাকেও ছাড়িয়ে যায়। তার মানে কি, উনি নিজেকে শুধু শুধু প্রমাণ করছে, ওনার কোনো কম্পিটিটর নেই তবু উনি প্রমাণ করছে, আর আমি তো এখানে মাত্র আসলাম, তাহলে এখানে ক্ষোভের কি আছে?